ভাইরে কে বসে সবার আমার ক্রিস্টান বান্ধবী জেলানার কথা তো ডেফিনেটলি সবার মনে আছে যাচ্ছি আমার বার্সেলোনাতে আসার পর বন্ধুত্ব হয়েছিল কিন্তু আমরা দুজনেই জানো পড়াশোনা নিয়ে এতই ব্যস্ত যে একই বাসায় থাকা সত্ত্বেও আমাদের দুজনের সাথে কিন্তু প্রতিদিন দেখা হয় না দেখা যায় আমার যখন ক্লাস থাকে তখন জেলেনার ক্লাস থাকে না বা জেলেনার যখন ক্লাস থাকে তখন আমার ক্লাস থাকে না মানে সব মিলে একদম বেহাল একটা দশা বুঝছো বাট সেই দিন আমরা দুজনে মিলে ডিসাইড করি যে না আজকে আমরা দুজনে একটু বাইর হবো বাইর হয়ে বার্সেলোনার রিসেন্টলি ভাইরাল হওয়া প্রচণ্ড পরিমাণে ভাইরাল হওয়া নাকি খুবই মজার খাইতে এরকম একটা স্ট্রিট ফুড আমরা ট্রাই করতে যাবো আচ্ছা স্ট্রিট ফুড বলতে কিন্তু আমরা যেটা বলি ফুচকা ঝালমুড়ি এগুলো কিন্তু বিদেশি স্ট্রিট ফুড না যেটা আমার একদমই ভালো লাগে না আমার কথা হচ্ছে ভাই স্ট্রিট ফুড মানেই হইতেছে ফুচকা ঝালমুড়ি এগুলো কিন্তু না এগুলো আবার এখানে না বিদেশি লোকজন আবার ওগুলো খায় না তারা অন্য ধরনের স্ট্রিট ফুড খায় যেটাই খায় সেটাই আজকে আমরা দুজনে মিলে ট্রাই করতে চাইতেছি সবসময় দেখা যায় আমি সাধারণত মেট্রোতে চড়তে প্রেফার করি কিন্তু জেলানোর বুদ্ধি অনুযায়ী ওই দিন আমরা বাস নেই সো বাসে মোটামুটি বিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছাই যাই এরপর কিছুক্ষণ হাঁটার পরে দোকানটাও পাওয়া যায় দোকানটার নাম হইতেছে তিনও খুবই সুন্দর ছোটখাটো চিমছাম সাজানো গোছানো একটা ফাস্ট ফুড বা স্ট্রিট ফুড যেটাই তোমরা বলো মানে সেরকম একটা দোকান মানে আমার কাছে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর এবং কমফোর্টেবল লাগছে হয় না যে সিম্পলের মধ্যে গরজে একদম ছোটখাটো একটা জায়গার মতো তারা খুব সুন্দর করে সব কিছু সাজাই যাই হোক এরপর খাবার অর্ডার দেওয়ার পালা এবং আমরা যখন তাদের মেনু চেক করলাম দেখলাম যে আসলে তাদের খাবার দাবারের নামও একদম ইউনিক এবং তারা আমাদেরকে জানাও যাদের কাছে সব ধরনের অপশন অ্যাভেলেবেল আছে তেমন তুমি যদি হালাল খাইতে চাও তাদের কাছে হালাল চিকেন আছে বিফ আছে পর্ক আছে তুমি যদি ভেগান হও কোনো সমস্যা নেই তাদের কাছে ভেগান অপশনও আছে এবং আমি এবং জেনে না দুজনে মিলে দুইটা ফুল মেনু অর্ডার করে দিই দুইটা ফুল মেনুতে থাকতেছে মানে প্রতিটা বক্সে তারা চারটা করে তিনও দিবে একটা দিবে ড্রিঙ্ক দিবে মানে তাদের খাবারটার নামই হইতেছে তিনো তোমরা খাবারটা একটু চেহারা দেখো এটা কিন্তু পিজ্জাও না বার্গারও না তাকোসও না বুড়িতো না এটা হইতেছে তিনো এবং এত ইউনিক টাইপের দেখতে খাবারটা তোমরা চাইছি একটু দেখো মানে দেখেই মনে হতেছে না জিনিসটা ব্যাপক মজা আমি চুজ করছিলাম চিকি পেস্তো কাবরাখা ডাবরা মেক্সিগান এবং স্টিভ জবস এই চারটা ফ্লেভার এবং জেলেন অর্ডার করছিল চিকি পেস্তো কাবরাকা ডাবরা পুল ফিকশন এবং তারান তিনও আর ডেজার্ট হিসেবে আমি অর্ডার করছিলাম একটা লেমন চিজ কেক এবং জেলেন অর্ডার করছিল ওরিও তিনো মানে ওরিও দিয়ে বানানো কোন কিছু একটা ও আর আমি একটা করি বুঝো আমি কিন্তু না বাট তাদের কাছে মানে ওটা দেখার জন্য এনিওয়ে তোমরা একটু দেখো অবস্থাটা মানে এত মজা লাগতেছিল মানে আমার এক্সপ্লেন করার কিচ্ছু প্রয়োজন তোমরা আমার এক্সপ্রেশন দেখে বুঝা যাইতেছো যে কি অবস্থা মানে এত মজার খাবার আমি লাস্ট কবে খাইছি আমার মনে নেই মানে বাংলাদেশ থেকে আসার পরে বিদেশে আসার পরে আমি লাস্ট কবে খাইছি আমার মনে নাই মানে হয় না যে তুমি অনেক দিন ধরে অনাহারে আসো বা তুমি অনেক দিন ধরে ভালো মন্দ কিছু না তারপর হঠাৎ করে যদি সামনে এরকম খাবার পাও যেটা খাইতে ভয়াবহ মজা হার্টে বাড়ি মারতেছে এরকম টাইপ মানে অন্তরে যে আর লাগতেছে এরকম টাইপের একটা খাবার যদি পাও তখন হয় না যে ভিতর থেকে আত্মার একটা তৃপ্তি যে মানে ভাই ফাইনালি কিছু একটা খাইতেছি যেটা ফিল করতেছি মানে ওই ওইরকম একটা ব্যাপারে নট অনলি মি মানে জেলেনার এক্সপ্রেশন দেখাও তোমার

একটা ওয়াইফ আর কাপড় কাটাবার মধ্যে হচ্ছে গোরচি স্পিনা ছানির একটু মিষ্টি মিষ্টি ছিল অসম্ভব মজা মেক্সিকান ছিল হচ্ছে ভেগান মিট তার দেন হচ্ছে লেমন অনিয়ন থেকে শুরু করে মানে পুরা সেই একটা ভাইভ আর স্টিভ জবস যেটা ছিল ওইটা ছিল হচ্ছে ভেগান মিট বল দেন ওইটার মধ্যে হচ্ছে গরম মশলা টসলা দিয়ে মানে মানে আই মিন জাস্ট আমার তোমাদেরকে এক্সপ্লেন করার প্রয়োজন নাই যারা বার্সেলোনাতে আসো ডেফিনেটলি ইটস আ মাস্ট ট্রাই ডেফিনেটলি এখানে যে এটা খাবা আর যারা বার্সেলোনাতে আসবা ফিউচারে ঘুরতে ভাই তোমরা যদি আইসা তিনও তো একবেলা না খাও মানে এই খাবারটা যদি না ট্রাই করো জাস্ট মানে তোমাদের পুরো লাভ মানে লাভ লস নাই তোমাদের পুরো লাইফটাই লস হয়ে যাবে আর ভেগান কুকিটাও খাইতে আমার কাছে ভালোই লাগছে যদিও আমি ভেগান টেগান না তারপরও খারাপ লাগে না আর এরপরে লাস্ট বাট নট দি লিস্ট ডেজার্ট আমি তো নিয়েছিলাম লেমন চিজ তোমরা জাস্ট দেখো জিনিসটা দেখতে যেরকম কিউট খাইতেও সেরকম মজা মানে পেট কিন্তু ততক্ষণে অলরেডি আমাদের পুরো ফুল তারপর কেন জানি মনে ছিল যে আরও খাইতে পারবো আরও খাইতে পারবো মানে খাবার যখন মজা লাগে তখন কিন্তু আসলে মনে হয় যে মানে হয় না যে পেট থেকে মানে পেট ভরে যায় কিন্তু মন ভরে না মনে হয় যে আরো খাবো আরো আর তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখে এটা দেখে কি মনে হতেছে মনে হচ্ছে না এটা একটা জুসের প্যাকেট ছোটকালে আমরা ম্যাঙ্গো জুস খাইছি অরেঞ্জ জুস খাইছি ওরকম টাইপের মনে হতেছে না বাট না এটা এটা আসলে একটা পানির প্যাকেট এটার মধ্যে পানি আসে এবং এখানে একটা সুন্দর লেখা আছে এই লেখাটার অর্থ হইতেছে আমি গাছ লাগাইছি আর তুমি মানে গাছ লাগানোর যে কি প্রয়োজনীয়তা মানে গাছ যে আমাদের পৃথিবীর জন্য আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ কারণ আমাদের বাঁচা থাকার জন্য অক্সিজেন লাগবে এবং গাছই আমাদের অক্সিজেন মানে প্রোভাইড করে এই জিনিসটা আসলে তোমরা এবছর দেখতে পাই যে বাংলাদেশে কি পরিমাণে আমরা সমস্ত গাছপালা ফেলতেছি আমরা মানে বাসার উঠানে আগে দেখা প্রচুর গাছ লাগাইতাম আমরা সেখানে আমরা গাছপালা ওখানে একটা একটা বিল্ডিং বানায় ওটা ভাড়া দিয়ে দিই ভাই যেদিন আমরা লাস্ট গাছটা কাইটা ফেলবো যেদিন দেখবো যে পৃথিবী অক্সিজেন শূন্য হয়ে গেছে ওই আমরা বুঝতে পারবো যে টাকা আসলে খাওয়া যায় না আর এই ভদ্রলোকের অবস্থা দেখো আমরা যখন খাইতে খাইতে পুরো অস্থির হয়ে গেছি ঠিক সেরকমই এই ভদ্রলোক সে বাসায় যাবে না সে আরো বাইরে ঘোরাঘুরি করবে যার কারণে সে অনশন করছে যে না আমি বাসায় যাব না আমি আরো বাইরে ঘোরাঘুরি করবো মানে কি একটা অবস্থা রে বাচ্চাটা এত কিউট মানে আসলে ওয়ার মানে খুব সুন্দর একটা ইভিনিং কাটাইছি আমি এবং আমার ক্রোয়েশিয়ান বান্ধবী আই হোপ যে তোমাদের ভালো লাগছে ভিডিওটা তোমাদের সাথে তাহলে পরের ভিডিও দেখা হইতেছে বাই